নমস্কার বন্ধুরা, রিমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি চিংড়ি মাছের মালাইকারি। আর চলুন চিংড়ি মাছের মালাইকারি করতে কী লাগছে সেটা দেখে নেওয়া যাক। এখানে চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ফোড়নের জন্য দিচ্ছি শুকনো লঙ্কা, আর গোটা গরম মশলা, আর গোটা জিরে। এবারে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। লবণ হলুদ অল্প পরিমাণে দিয়ে দিয়েছি ভাজার জন্য। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না। চিংড়ি মাছ থেকে আমার জল বেরোতে শুরু হয়ে গেছে। এবারে আমি চিংড়ি মাছগুলোকে নামিয়ে নিয়েছি। এবার কড়াইটা গরম বসিয়ে দিয়েছি আবারও। এবার অল্প একটু তেল দিয়েছি, আর ফোড়নের জন্য দিচ্ছি একটা তেল, শুকনো লঙ্কা, গোটা জিরে, আর দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলাটাকে বেশ ভালো করে ভেজে নেব। সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে বেশ ভালোভাবে নেড়ে তুলে নিচ্ছি। আগে থেকে করে রেখেছিলাম নারকেলের দুধ, বের করে রেখেছি। এই নারকেলের দুধটা আমি এইখানে ইউজ করব। চিংড়ি মাছগুলো বেশ ভালোভাবে সুন্দর হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিংড়ি মাছের সাথে। আমার মেশানো হয়ে গিয়েছে বেশ ভালোভাবে। এবার ফুটে উঠেছে। ফুটে উঠেছে ভালোভাবে। আর অল্প একটু আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। বেশি চিনি দিতে হবে না, নারকেলের দুধটাও মিষ্টি হয়। আর দিচ্ছি হলো এটা গরম মশলার গুঁড়ো। আমার চিংড়ি মাছের মালাইকারি সম্পূর্ণ হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখুন কত সুন্দর হয়েছে। খেতেও খুব সুস্বাদু হয়েছে। আর আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করে খুবই ভালো লাগবে।